আমার বাবা একজন রিক্সার ড্রাইভার, আমার আফু পড়াশোনা করে, আমার ভাইরে মাদ্রাসায় পড়ে। আমার বাবা আমি হঠাৎ করে একদিন মাথা ঘুরায়, হঠাৎ করে তখন মাথা ঘুরানি বমি, হঠাৎ করে পড়ে গেছি, সবাই আমাকে ধরে পানি দিছে মাথায়, কিছু ওষুধ খাওয়াইছে। তখন আমি আস্তে আস্তে উঠছিলাম, তখন আবার কয়েকদিন পর আবার পড়ে গেছি, সবাই মনে করছে এমনি আমার কিছু না, এমনি গরমে। তারপর হঠাৎ করে পড়ে গেছি, সবাই ডাক্তার কাছে নিয়ে গেছে। আমার চিৎকার, আমার আমি এত জোরে জোরে চিৎকার করছি বাসায় যে আমার বাবা আমার কারো সহ্য করতে পারতেছে না। সবাই ধরে ডাক্তার কাছে নিয়ে গেছে, সবাই আমাকে নিয়ে। তারপর ডাক্তার অনেক বড় বড় টেস্ট দিছে, ছোটোগুলো আগে করাইছে বাবার রক্তরগুলো করাইছে, তারপর বড়গুলো তো করাইতে পারতেছে না এখন। খুব কষ্ট হয়। আমার বাবা তো একজন রিক্সা চালায়, ভাই বোন সবাই পড়াশোনা করে, কিভাবে বলেন এত ঘরের জন্য করতেছে, আমার জন্য করতেছে, অনেক করতেছে, যা করছে অনেক করছে। এখন আপনাদের সাহায্য দরকার, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি বেঁচে থাকবো। আপনাদের সাহায্যর প্রয়োজন আমাকে, আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান একটু, আমার পাশে দাঁড়ান একটু, তাহলে আমি বেঁচে থাকবো, নাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার ওষুধগুলোর অনেক দাম, অনেক বড় বড় টেস্ট দিয়েছে, ওইগুলো করাইতে পারতেছি না। তারপর ওষুধগুলোর অনেক দাম, এরতে মাসে ভালো করে খাইতে পারি না, অল্প খাই। তারপর কয়েকদিন পর ওষুধ করলে বাবাকে বলতেও পারি না, বললে যে বাবা কান্নাকাটি সবাই, কি করে বলবো বাবাকে, কষ্টগুলো বুকে চাপে রাখি কিছু। বাবা মা তো দেখে, যখন রোগ অসুখ উঠে তখন সবাই দেখে, ওটা তো আর লুকে রাখতে পারতেছি না, ওটা তো দেখতেছে, শিক্ষার কান্নাকাটি সব কিছু, ওরা তো আর সহ্য করতে পারতেছে না, ওরা যা করতে পারতেছে অনেক করছে। এখন আপনাদের সাহায্য দরকার, এতগুলো ভাই বোন পড়াশোনা, এখন সবার পড়াশোনা করতে পারতেছে না, আমার ওষুধগুলো চলতে হচ্ছে না, ভালোভাবে খাইতেছি না, আপনারা সবাই আমাকে এমনি সুস্থ দেখতেছেন উপরে, আসলে আমার ব্লাড ক্যান্সার, আপনাদের সাহায্যর প্রয়োজন। দর্শক আপনারা দেখছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে, এই যে দেখছেন মাঝখানে বসে আছে সুমি, তাকে দেখতে কিন্তু একদম সুস্থ মনে হলো, সে কিন্তু ব্লাড ক্যান্সারের রোগী। বাবা, এই যে বাবাকে দেখতে পাচ্ছেন, বাবা কিন্তু প্রতিবন্ধী, বাবা বাবা পেশায় রিক্সা চালাও, কিন্তু তাদের চার ভাই বোনের চিকিৎসা চালাতে পারছেন না, পড়াশোনা চালাতে পারছেন না, সেই জন্য আজকে তারা এই ক্যামেরার সামনে আসছে। আমরা একটু কথা বলবো, আসলে এই যে সুমির এখানে বড় বোন আছে, কি নাম আপনার? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, আচ্ছা আপনি কি করেন? আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। ইন্টার পরীক্ষা দিয়েছেন? জি। আচ্ছা আচ্ছা, আপনার বাবা কি করে? এই যে আপনার বাবা দেখলাম প্রতিবন্ধী রিক্সা চালক। আমার বাবা শারীরিকভাবে অসুস্থ, শারীরিকভাবে প্রতিবন্ধী, আমার বাবা একজন রিক্সা চালক। আমার বাবার আমরা চার সন্তান, আমি সবার সবার বড়, ও আমার মেজ বোন, আমার আরও দুই ভাই আছে, ওরা আমার সবাই ছোট। ওর কিছুদিন আগে, তিন চার মাস আগে, হুট করে খুব শরীর খারাপ হয়ে মাথা ঘুরা পড়ে গেছে। শরীর খারাপ হয়ে মাথা ঘুরা? জি। তারপরে? তারপর আমরা কয়েকজন ধরাধরি করে বাসায় আনার পরে মাথায় পানি দিছি, মাথায় পানি দেওয়ার পরে জ্ঞান আসছে, জ্ঞান আসার পরে স্বাভাবিক সুস্থ ছিল। আমরা ভাবছি এমনি গরমে বা যে কোনো কারণে হতে পারছে। একটু ক্যামেরার দিকে দেখাবেন। তারপরে আবার হুট করে তার 12-15 দিন পরে আবার অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে বাবা একটু ঘাবড়ায় গেছিলো, বলছে যে কি না কি হইতে পারে, তাই ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের কাছে যখন নিয়ে গেছে, ডাক্তার বলছিল কিছু পরীক্ষা করার জন্য, তার মধ্যে ছিল রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষা যখন করাইছে, আমার বাবা চেনা শোনা একজন ডাক্তার ছিল, উনি কিছু ডিসকাউন্ট দিয়ে করাই দিয়েছিল ইবনে সিনা থেকে। যখন রিপোর্টগুলো পরীক্ষা করাইছে তখন বলছে যে এটা হয়তো ক্যান্সার হইতে পারে। যখন ক্যান্সারের কিছু পরীক্ষা দিছে তখন সবাই বলছে যে হ্যাঁ এটা ব্লাড ক্যান্সার। তখন ব্লাড ক্যান্সার আমরা ডাক্তারদের সাথে যোগাযোগ করছি, ডাক্তাররা বলছে আরও কিছু পরীক্ষা করা প্রয়োজন, যে এটা ব্লাড ক্যান্সার ঠিক কোন পর্যায়ে আছে, কীভাবে আছে। এটা দেখার পরে সবাই বলতেছে যে হ্যাঁ ব্লাড ক্যান্সার অনেক আগে থেকে ধরছে, যখন অসুস্থ হয়ে গেছিলো তখন থেকে। হুট করে ঘাড়ে ব্যথা শুরু হয়েছিল, মাজায় ব্যথা। জি। তখন শুনলেন যে আপনার ইমিডিয়েটলি ছোট বোন সুমি হঠাৎ শুনলেন বোনের ব্লাড ক্যান্সার, এদিকে বাবা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু, অটোরিকশা চালায়, কেমন লাগছে বোনের এই পরিবারের এই অসহ্যতা দেখে? এটা তো বলে প্রকাশ করার মতো না, আমি বড় সন্তান হই, আমার বাবা এদিকে দেখা বলে, আমার বাবার কোনো সাহায্য করতে পারতেছি না, আমার বাবা একাই সংসার পুরোটা চালাইতেছে, তার উপর এখন আমার ছোট বোনের ক্যান্সার, এটা নিয়ে একটু হিমশিম খাইতে হইতেছে, একটু না অনেকটা হিমশিম খাইতে হইতেছে, কারণ আমরা দিনে না দিন খাই, দিন মজুর বলতেই পারেন। আমার বাবা রিক্সা চালা, আমাদের সংসার খরচ, আমাদের পড়ালেখার খরচ, তার মাঝে এখন ছোট বোনের চিকিৎসাটা অনেক কষ্টকর হয়ে গেছে। কয়েকদিন আগে বাবা দিবস দিয়েছে,
জানেন যে সবার বাবাই সবার কাছে হিরো থাকে, কিন্তু সেই হিরো বাবাই কিন্তু এখন আপনার বোনের চিকিৎসা চালাতে পারে না অর্থের অভাবে, আর ছোট বোন তো আপনার পাশে বসে বসে কান্না দিচ্ছে বা ঠিক মতন ওষুধও খেতে পারতেছে না, আর আপনার বড় বোন হিসাবে তো মানে কিছু করতে পারছেন না, আপনার কাছে কেমন লাগছে? অনেক খারাপ লাগে। এখন কি চান মূলত আপনি যদি কিছু বলেন? যদি আমাদেরকে কেউ সাহায্য করতো, কারণ আমরা আমাদের পক্ষে সম্ভব না ওর এতগুলো ওষুধ চালানো। ওর একটা ট্যাবলেটের দাম 400 টাকা করে, যা একটা ট্যাবলেট এক পাতা ট্যাবলেট ও 10 দিন যায়, একটা এক পাতা ট্যাবলেট ও 10 দিন যায়, মাসে প্রায় 15,000 টাকার মতন ওর ওষুধই প্রয়োজন হয়। এতগুলো টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না, কারণ আমাদের আমার বাবা একজন রিক্সা চালায়, সংসারের বোঝাটে না, তারপরে আবার ওর ওষুধ খরচটা অনেক কষ্টকর হয়ে যায়, দুঃসাধ্য হয়ে যায়, ওরে খাওয়াইতে পারি না আমরা ঠিকভাবে। এক পাতা দিয়া যে যে জায়গায় বলছে যে মাসে 3 পাতা প্রয়োজন, সেই জায়গায় এক পাতায় হয়তো মাসে খাওয়াইতে হইতে। এদিকে আপনাদের পড়াশোনা তো টাকার অভাবে প্রায়টা বন্ধ করে। জি হ্যাঁ। ছোট ভাইগুলো কি করে, কোথায় পড়াশোনা করে? মাদ্রাসায় পড়ে বড়জন। মাদ্রাসায় পড়ে? জি। এখন তারা তাদের কি পড়াশোনা সবকিছু চলে? না এখন তো চলতেছে না, এখন তো সবারই পড়াশোনা অফ, কারণ ওর আমাদের সংসার খরচ চালায় বাবা, ওর আবার ওষুধ, তার উপর পড়াশোনাটা সম্ভব হইতেছে না। আমার পাশে আছে আমার ছোট বোন, ওর ব্লাড ক্যান্সার, আমার বাবার পক্ষে সম্ভব না। একজন অটো রিক্সা চালক আমার বাবা, আমাদের সংসারে বোঝাটাই না, ওর ওষুধ খরচ সবটা চালানো সম্ভব হইতেছে না। আপনারা যারা সমাজে বিত্তশালী আছেন, তারা যদি আমাদের জন্য একটু এগিয়ে আসেন, আমাদেরকে যদি সাহায্য করেন, আমরা অনেক উপকৃত হব, আমার ছোট বোন ঠিকভাবে ওষুধ খেতে পারবে, একটু সাহায্য করেন যদি আপনারা সবাই। সমাজে যারা বিত্তবান আছেন এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন, বোনেরা আছেন, তারা যদি আমার বোনকে একটু সাহায্য করেন, আমার বোন ঠিকভাবে ওষুধ খেতে পারে। আমাদের আমার বাবার পক্ষে সম্ভব হয় না, আমাদের সংসারে বোঝাটাই না, আবার আমার বোনকে সবসময় ওষুধ খাওয়ানো, যদি একটু সাহায্য করেন আমার বোন ঠিকভাবে ওষুধ খেতে পারে, সুস্থ থাকতে পারবে। সুমি, আপনার কাছে একটু শুনতে যাচ্ছি, আপনি কি বলতে চান? আসসালামু আলাইকুম। একটু জোরে বলেন। হ্যাঁ, আমার নাম ফারজানা আক্তার সুমি। হ্যাঁ, একটু জোরে বলেন। দেখুন এই সুমি, একটু বাঁচার জন্য যারা সমাজে বিত্তশালী আছেন, বিশেষ করে যারা প্রবাসে আছেন, অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন জায়গায় সহযোগিতা করেন, হয়তো এই কোরবানি অনেকে অনেককে দান খরাত করবেন, তাদের থেকে যদি তিল পরিমাণ হলো, যদি এই সুমিকে যদি একটু সহযোগিতা করেন, হয়তো সুমি আপনাদের সেই সহযোগিতার দ্বারা তার চিকিৎসা চালিয়ে সে হয়তো বেঁচে থাকতে পারবে। কিভাবে হাত জোর করে তার বাবাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেখছেন, তার বাবা যেন একজন পঙ্গু মানুষ, সে এক সময় গাড়ির ড্রাইভার ছিলেন, একটি দুর্ঘটনা তার একটি পা কেটে গোলাতে হয়েছে, তিনি এখন অটো চালান, কিন্তু সেই বাবা কিভাবে এই পরিবার এই মেয়েদের বা তার সন্তানের চিকিৎসা চালাবে, খুবই অসহায় হয়ে গেছে। এখন দর্শক, যদি আপনারা কেউ এই পরিবারটিকে খারাপ মন্তব্য না করে যদি সরাসরি এসে যদি কেউ সহযোগিতা করতে চান, আমি তাদের মুখে তাদের ঠিকানাটা বলে দিচ্ছি এবং তাদের সাথে যে কীভাবে যোগাযোগ করবেন সেটাও বলছি। আচ্ছা, আপনাদের এখানে আসতে হলে কীভাবে আসতে পারবে একটু আপনি বলেন, একটু ইয়ে বলেন, আপনি একটু বলেন কীভাবে আসতে হবে, ঠিকানাটা একটু বলে দেন। ওয়েস ধানমন্ডি হাউজিং, বসিলা, মোহাম্মদপুর, 1207, ঢাকা, 1207। আচ্ছা, আমি একটু ঠিকানাটা একটু সংক্ষেপে বলে দিই। মোহাম্মদপুর বেরিবাদে এসে যে বসিলার দিকে যে রাস্তাটা গেছে, বসিলা ব্রিজে না উঠে আপনারা বাম দিকে, বাম দিকে যে রাস্তাটা একটু সামনে আসলে বাম দিকে ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা, বি ব্লক, 5 নম্বর রোড, এখানে। আর আপনাদের সাথে ফোন নম্বরে যোগাযোগ করবে কিভাবে, কেউ যদি কোনো দূর থেকে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা কিন্তু অনেক সহযোগিতা করে, তাদের আপনাদের সাথে কিভাবে সহযোগিতা করবে সেটা যদি একটু বলেন। আমাদের এখানে একটা বিকাশ নাম্বার আছে আমার। হ্যাঁ, একটু যদি বলেন বিকাশ নাম্বার, একটু জোরে বলেন না, কারণ বিকাশ নাম্বার হলো 01624474590। এটা হলো বিকাশ নাম্বার, 01624474590। আর একটা নগদ নাম্বার আছে 01981698943, 01981698943। আচ্ছা, প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ, যদি পারেন এই পরিবারটিকে একটু সহযোগিতা করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, হয়তো আপনার একটি শেয়ারের দ্বারা হয়তো অন্য কারো কাছে পৌঁছবে, অন্য কেউ হয়তো আপনার এই পরিবারটিকে একটু সহযোগিতা করবে। দয়া করে কেউ খারাপ মন্তব্য না করে যদি পারেন এই পরিবারটিকে একটু সহযোগিতা করবেন। আচ্ছা, আপনি আপনি দেখলাম একটা ব্যাংকের ইয়ে আছে, একটু যদি ধরেন আমরা ব্যাংকের, কেউ যদি দূর থেকে ব্যাংকে যদি পাঠাতে পারেন তাহলে এদিকে একটু ঘুরে ধরেন। হ্যাঁ, ইসলামিক ব্যাংকের চেক, এই যে একটি ইসলামিক ব্যাংকের চেকটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি,
আচ্ছা এটা কোথায়, এটা শাখাটা কোথায়? নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ শাখা ইসলামিক ব্যাংকের এই চেকটা। আমরা একটু নাম্বারটা আরেকবার আপনাদেরকে ভালোভাবে নাম সহকারে দেখিয়ে দিচ্ছি, যদি কেউ দূর দূরান্ত থেকে পাঠান তাহলে এই নাম্বারে পাঠাতে পারেন, আর কেউ যদি সরাসরি এসে সহযোগিতা করতে পারেন তাহলে যে ঠিকানাটি বলছি এই ঠিকানাতে এসে আপনারা সরাসরি সহযোগিতা করুন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।